আবারও ওজন কমিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন নায়িকা অপু বিশ্বাস। চলুন জেনে নেই কত কেজি ওজন কমিয়েছেন তিনি। চিরচেনা সেই পুরনো রঙিন ভুবনে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন অপু বিশ্বাস। তাও আবার আগের অপু হয়েই ফিরতে চান তিনি। এরই ধারাবাহিকতায় অপু 17 কেজি ওজন কমিয়েছেন, এমন তথ্যই মঙ্গলবার একটি গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে অপু বলেন, আমি নিয়ম করে ডায়েট করছি, জিম করছি, এরই মধ্যে 17 কেজি ওজন কমিয়েছি। আগামী সপ্তাহ থেকে ডায়েটের নতুন ফর্মুলা শুরু করব, তখন আরও দ্রুত ওজন কমিয়ে ফেলব। অপু বিশ্বাস মাতৃত্বজনিত কারণে প্রায় 1.5 বছর চলচ্চিত্রের অভিনয় থেকে দূরে ছিলেন। গত কিছুদিন আগেও তার পুরনো অর্ধসমাপ্ত পাঙ্কু জামাই ছবির শুটিংয়ের মধ্য দিয়ে ফের ফিরেছেন তিনি। এরপর গত 9 অক্টোবর ছবির শুটিংও শেষ করেছেন, সেই সঙ্গে ডাবিংও। অপু জানান তিনি আগামী মাসে সিঙ্গাপুর যাবেন, কারণ হিসাবে বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শের কথা। এদিকে অপু অভিনীত সর্বশেষ বুলবুল বিশ্বাসের পরিচালনায় রাজনীতি ছবিটি মুক্তি পেয়েছে। পাশাপাশি নির্মাণাধীন রয়েছে মা, মাই ডার্লিং, লাভ 2016। আর গত 10 এপ্রিল সোমবার বিকেল 4টায় দেশের একটি বেসরকারি টিভি চ্যানেল সাক্ষাৎকারে দিতে এসে এক প্রকার হাতে হাড়ি ভেঙে দেন অপু। এতদিন অপু বিশ্বাস গোপনে আগলে রেখেছিলেন শাকিব খানের ঔরসজাত সন্তানকে। কলকাতার একটি ক্লিনিকে 2016 সালের 17ই সেপ্টেম্বর জন্ম হয় শাকিব অপুর ছেলে আব্রাম খান জয়ের। সে সময় অপু বিশ্বাসের সিজারও করা হয়। এ খবর প্রকাশের পর থেকেই শাকিবের সঙ্গে অপুর মান অভিমান চলছেই। অপু 2004 সালে আমজাদ হোসেনের কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর 2006 সালে পরিচালক FI মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে নায়িকা হিসাবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। তারপর এই জুটি একাধারে 70টির মতো ছবিতে জুটি বাঁধেন। একসঙ্গে কাজ করতে গিয়ে একসময় পরস্পরের প্রেমের বাঁধনে জড়িয়ে যান। এরপর 2008 সালের 18ই এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেছিলেন শাকিব অপু। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।